এসএসসির পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের এই নির্দেশে সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো বলেছে সেটা হচ্ছে যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অন্যায় হবে বা অন্যায্য হবে চাকরি চাকরিহারারা মুচলেখা দেবেন এখনই বেতনের কোনো টাকা তাদেরকে ফেরত দিতে হবে না তবে নিয়োগ যদি অবৈধ প্রমাণিত হয় তখন তাদেরকে টাকা ফেরত দিতে হবে সিবিআই অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাবে তবে কোনো কড়া পদক্ষেপ তারা নিতে পারবে না বা গ্রহণ করতে পারবে না সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ বহাল থাকছে এবং আগামী ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে এই প্রধান বিচারপতি সহজে তিনজন বিচারপতির এই স্পেশাল বেঞ্চ ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গতকাল সুপ্রিম কোর্টের যে ইন্টারিম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির যে বেঞ্চ সেখান থেকে কী কী তথ্য উঠে এসেছে সেটা কতটা আশার আলো দেখাতে পারে যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের আদৌ কোনো এতে সুবিধা হলো কি না বা সুবিধা হলে ঠিক কোন কোন জায়গাগুলিতে সুবিধা হয়েছে ভবিষ্যতে কি হতে চলেছে যারা অযোগ্য প্রার্থী তাদের জন্য কি হতে চলেছে সমস্ত বিষয় বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আপাতত যে চাকরি যে বহাল থাকলো তেমনই কিন্তু উদ্বেগ সেটাও কিন্তু তৈরি হচ্ছে এবং আগামী যে ষোলোই জুলাই চূড়ান্ত শুনানি হবে সেই শুনানির আগে গতকালকে মঙ্গলবারে সুপ্রিম কোর্ট যে বিষয় আশয়গুলো নিয়ে বলেছে বা তাদের যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে তারা বলেছে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলে তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ফলে আপাতত চাকরি যাচ্ছে না কলকাতা হাইকোর্টের রায়ে এই যে চাকরিচ্যুত হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তবে সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি করবে বা বিষয়টা শুনবে আবার ১৬ জুলাই শেষ বিচারে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি খারিজ তো হবেই সঙ্গে তাদের বেতনের টাকা বারো পার্সেন্ট সুদ সহ তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না বা করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অতিরিক্ত পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্তের যে নির্দেশ সেটা কিন্তু আপাতত স্থগিত থাকছে তবে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চলবে এছাড়াও এসএসসির এই যে নিয়োগ প্রক্রিয়া এই যে প্রতারণা বা সিস্টেমেটিক ফ্রড আবার বলি বারবার কালকে কিন্তু বিচারপতিরা সিস্টেমেটিক ফ্রড এই কথাটা বলেছেন এবং এই নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন যেমন তাদের প্রশ্নগুলির মধ্যে কয়েকটি প্রশ্ন তুলে ধরছি তারা বলেছেন যে কেন ও সিট সংক্রান্ত তথ্য একটি বেসরকারি সংস্থা নাইসার হাত থেকে অন্য বেসরকারি সংস্থা ডেটা স্ক্যানটেকের হাতে চলে গেল কেনই বা ও সিট সংক্রান্ত নথি নষ্ট করে ফেলা হলো পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তা রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়েও কিন্তু এসএসসির উপরে প্রশ্ন উঠছে দু সালের যে নিয়োগের প্যানেল সেই নিয়ে প্রশ্ন যে সেই প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে কেন অতিরিক্ত পদ বা এই যে সুপার নিউমারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই প্রশ্নগুলো করছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ বাকি দুইজন বিচারপতি যারা ছিলেন বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা এছাড়াও আরও স্পেসিফিকভাবে বলতে গেলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যেটি পর্যবেক্ষণ সেটি ছিল যে সরকারি চাকরি এমনই দুর্লভ যে তার মূল্য মানুষের কাছে অনেক কারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসেবে দেখেন সেই সরকারি নিয়োগে যদি এমন অনিয়ম হয় তাহলে মানুষের আস্থাই চলে যাবে এটা সিস্টেমেটিক ফ্রড যদি সরকারি নিয়োগও কালিমালিপ্ত হয় তাহলে আর গোটা ব্যবস্থায় কি পড়ে থাকবে মানুষ যদি আস্থা হারায় কীভাবে তার মোকাবিলা করবেন এমন মারাত্মক অভিযোগ কিন্তু প্রধান বিচারপতি নিজেই করেছেন তো যেটা বলছিলাম যে আপাতত স্থগিতাদেশ থাকলেও সেই সঙ্গে কিন্তু উদ্বেগ বা একটা ভীতি এগুলোও কিন্তু থেকেই যাচ্ছে এই রায়দানের মধ্যে যে আপাতত কারোর চাকরি যাচ্ছে না তবে চূড়ান্ত শুনানি যেটা ষোলোই জুলাই এবং দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ গতকালকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের যেটা সিদ্ধান্ত সেখানে কিন্তু আপাতত কারো চাকরি বাতিল হচ্ছে না এবং স্বাভাবিকভাবেই এখন কাউকে বেতনও ফেরত দিতে হচ্ছে না তবে শেষ বিচারে যাদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে প্রমাণিত যদি হয় তখন তাদের বেতন ফেরত দিতে হবে এবং আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে চূড়ান্ত শুনানি হবে যারা বেআইনিভাবে চাকরিটা পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না বা করা গেলে তা কিভাবে করা যাবে তা কিন্তু খতিয়ে দেখবে সর্বোচ্চ ন্যায়ালয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় যে নিয়োগ সেটা কিন্তু বাতিল করেছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ তার সঙ্গে বেআইনিভাবে নিযুক্তদের চাকরি রক্ষায় রাজ্য সরকারের অতিরিক্ত পদ বা সুপার নিউমারি পোস্ট তৈরির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়ে জেরা করা যাবে বলেও কিন্তু জানিয়েছিল শীর্ষ আদালত আগেই সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল যেটা আমরা গত দিনে দেখেছিলাম সেটা কিন্তু বহাল থাকছে সিবিআই গ্রেপ্তারির মতো দমনমূলক পদক্ষেপ করতে পারবে না বলে এমনটা গতকাল জানানো হয়েছে তবে নিয়োগ দুর্নীতিতে যেমন সিবিআই তদন্ত চলছিল তেমনই চলবে এটাও কিন্তু বলা হয়েছে গতকালকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে তিনজন বিচারপতির বেঞ্চ ছিল সেখান থেকে বলা হয়েছে যে ন্যায়ের স্বার্থে এই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন আপাতত চাকরি সুরক্ষিত থাকছে প্রত্যেকেরই তবে যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েও সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের ফলে চাকরি করে যাবেন তাদের চাকরি বাতিল হবে এবং তখন বেতনও ফেরত দিতে হবে এমন গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু গতকালকে করা হয়েছে এবারে চাকরি বাতিলের ক্ষেত্রে আপাতত স্থগিতাদেশ দিলেও আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চ সেই যে বেঞ্চ এবং সেই বেঞ্চ থেকে যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা বা সিস্টেমেটিক ফ্রড নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন উঠছে কেন এসএসসির ওয়েমার সিট সংক্রান্ত তথ্য একটি বেসরকারি সংস্থা নাইসার হাত থেকে অন্য বেসরকারি সংস্থা ডেটা স্ক্যানটেকের হাতে চলে গেল কেন ওএমআর সিট সংক্রান্ত নথি নষ্ট করে ফেলা হলো পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এসএসসির দায়িত্ব নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে দু সালের যে নিয়োগ প্যানেল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিলই সেই প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিযুক্ত করতে রাজ্য সরকার কেন অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিল তাও কিন্তু প্রধান বিচারপতি জানতে চেয়েছেন অন্যদিকে রাজ্য সরকার এবং এসএসসির দিকে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি গতকালকে বলেছেন সরকারি চাকরি এমনিতেই দুর্লভ সরকারি চাকরির মূল্য মানুষের কাছে অনেক সাধারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসেবে দেখেন সেই সরকারি নিয়োগে যদি এমন বেনিয়ম হয় তাহলে মানুষের আস্থাই চলে যাবে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে একদিকে যেমন রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তেমনই হাইকোর্টের নির্দেশের ফলে হারারাও বিভিন্ন দলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকার বলেছে অতিরিক্ত পদ তৈরি নিয়ে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যাতে গোটা মন্ত্রিসভা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তদন্ত করতে পারে বা তদন্ত হতে পারে এতে বিপজ্জনক নজির তৈরি হবে সিবিআই বলেছে আট হাজারের মতো নিয়োগে দুর্নীতি হয়েছে পঁচিশ হাজার নিয়োগে সব ক্ষেত্রে দুর্নীতি হয়নি এবারে প্রশ্ন উঠছে তাহলে সকলের চাকরি যায় কীভাবে ছ বছর ধরে চাকরির অভিজ্ঞতা থাকা এত শিক্ষকের চাকরি গেলে ভবিষ্যতে প্রধান শিক্ষক পরীক্ষক পাওয়া যাবে না এসএসসি বলছে সিবিআই এর মতে আট জনের নিয়োগে অনিয়ম রয়েছে অন্যদিকে দুর্নীতির অভিযোগে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এসএসসি আট হাজারের মতো নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করেছে কিন্তু সেখানেই শেষ কিনা তা কমিশন বলতে পারছে না আইনজীবী মাধবী দিভান অভিযোগ তুলেছেন যে কমিশন এখন নিজের মুখ রক্ষায় বলছে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যাবে প্রধান বিচারপতি গতকালকে বলেছেন যদি বেআইনিভাবে নিযুক্তদের আলাদা করা যায় তাহলে শুধু তাদের চাকরি বাতিল হওয়া উচিত সকলের চাকরি বাতিল করাটা শেষ বিকল্প হতে পারে যখন বেআইনিভাবে নিযুক্তদের আলাদা করা সম্ভব তখন হাইকোর্টের সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া উচিত হয়নি প্রাথমিকভাবে মনে হচ্ছে বেআইনিভাবে নিযুক্তদের আলাদা করা সম্ভব প্রধান বিচারপতি বলেছেন বিরাট সংখ্যায় শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল এতজনের চাকরি খারিজ হলে তার প্রভাব সম্পর্কে আদালত চোখ বুঝে থাকতে পারে না সেক্ষেত্রে কীভাবে বেআইনিভাবে নিযুক্তদের আলাদা করা যায় তার পদ্ধতি তৈরি করতে হবে গতকালকে সুপ্রিম কোর্টের সামনে এসএসসি বারবার যুক্তি দিয়েছে যে বেআইনিভাবে নিযুক্তদের আলাদা করা সম্ভব সিবিআই রিপোর্ট রয়েছে কলকাতা হাইকোর্টের সামনেও কমিশন জানিয়েছে যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কমিশন যে এগারো হাজার ছশো জনকে সুপারিশ করেছিল তাদের মধ্যে নশো তিরানব্বই জনের নিয়োগে অনিয়ম রয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের মধ্যে আটশো দশ জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে গ্রুপ সি কর্মী হিসাবে দু হাজার সাঁত্রিশ জনের মধ্যে সাতশো তিরাশি জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এদিকে চাকরি হারাদের আইনজীবীরা বলছেন কমিশন ওয়েমার সিট স্ক্যান করার দায়িত্ব দিয়েছিল নাইসা নামে এক বেসরকারি সংস্থাকে সেই সংস্থার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়ি থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করে তাতেই স্কুলে নিয়োগের যে গরমিল সেটা কিন্তু ধরা পড়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতে যে এতজনের চাকরি গিয়েছে কিন্তু ওই হার্ড ডিস্কে আদৌ প্রামাণ্য নথি সেটা কিনা এই এ বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি যে বাজারে চাকরি বিক্রি হয়েছিল কেউ ওএমআর সিট ফাঁকা জমা দিয়েও চাকরি পেয়েছেন কারো প্যানেলের তালিকায় নাম এগিয়ে দেওয়া হয়েছে কারও নম্বর বাড়ানো হয়েছে কারো প্যানেলের মেয়াদ ফুরানোর পরে চাকরি হয়েছে ডিজিটাল তথ্য ও এসএসসি তথ্যের মধ্যে যথেষ্ট গরমিল রয়েছে তবে যোগ্যদের চিহ্নিত করা গেলে তারা চাকরি করবেন এতে কারো আপত্তি নেই অর্থাৎ এক্ষেত্রে বিকাশবাবুও যে তার স্ট্যান্ড পয়েন্ট হাইকোর্টে রেখেছিলেন সেটা থেকেও কিন্তু তিনি থ্রি ডিগ্রি ঘুরে গেলেন প্রধান বিচারপতি বলেন যে এসএসসির দায়িত্ব ছিল ডিজিটাল পদ্ধতিতে সমস্ত তথ্য রক্ষা কমিশন জানতো না যে এ সংস্থাকে ওয়েমার সিট পরীক্ষা করার যে দায়িত্ব দেওয়া হয় তারা সেই দায়িত্ব অন্য সংস্থাকে হাতবদল করে দিয়েছে কমিশনের উচিত ছিল গোটা বিষয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা তো আমাদের সকলের নজর থাকবে জুলাই মাসের সেই দিনটির উপরে কী ঘটতে চলেছে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ